রাজপথত যুবতী মহিলার চুলি আসুলি, আরক্ষীর সম্মুখতে উদণ্ড যুবতীক প্রহার একাংশর। ডিব্রুগড়ের পিএন রোডত উত্তপ্ত পরিস্থিতি। ঘটনার সূত্রপাত ঘটিছিল এক পথ দুর্ঘটনার পৰা। সময় নিশা 8:30 বাজিছিল। তেনে সময়তে ডিব্রুগড় মহানগরের সদাব্যস্ত পিএন রোডত তীব্র গতিত অহা এখন I-20 বাহনেরে বহতিয়াই দিলে কেবাখনো বাহন, লগতে খোজকাঢ়ি গৈ থকা কেবাজনো লোককো খুন্দিয়ায় বাহনখনে। তার পিছতো ক্ষান্ত নাথাকি পুনের থানা চারিয়ালির নির্মীয়মান উড়ন সেতুর তলর কমার হালত হুমাল বিলাসী বাহন। ঘটনাত গুরুতরভাবে আহত হয় কমার হালর তিনজনকৈ কর্মচারী। সংকটজনক অবস্থাত তিনিওকে চিকিৎসালয়ত ভর্তি। তার পিছত স্থানীয় লোকে গাড়িখন জব্দ করাতে পোহরলে আসে সমগ্র ঘটনা। সন্ধ্যাতে এটুপি রঙিন পানি গিলি চালকর আসনত বহিছিল এগারী যুবতী। সুরার দাগিত বতলিয়া হয়ে ডিব্রুগড়ের অতি ব্যস্ত পিএন রোডের থানা চারিয়ালির নির্মীয়মান ফ্লাইওভারলৈকে কেবা ঠাইতো সংঘটিত করে আঁকিছিল দুর্ঘটনা। গাড়ি উঠায় মানুষ ওলাই মেডিকেলত লৈ গৈছে, তার দুজনে ঠকি দিলে। ঠকার পিছত পলাবর কারণে পুরা পিছনে আহি কিনে ডিভাইডারত মারিলে, ডিভাইডার মারি কিনে তারপর চালে রাস্তা খালি আছে পুরা পিকআপ দি কিনে গাড়িটা ঠকি দিলে। আনহাতে সুরাবত্ত যুবতীগী করায়ত্ত করার পিছতে উত্তম মাধ্যম সোধায় একাংশ স্থানীয় মহিলায়। উত্তেজিত লোকে ভাঙি চুরমার করে I-20 বাহন। পরবর্তী সময়ত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে জব্দকৃত বাহনখনের উদ্ধার করে কেবাটাও সুরার বোতল। আনহাতে ব্রেথ এনালাইজারের যুবতীর রিডিং দেখি হতবাক হল আরক্ষী। উল্লেখ্য যে ডিব্রুগড়ের এখন মোবাইলের দোকানত কর্মরত যুবতীগী। দুর্ঘটনা সংঘটিত করা যুবতীর নাই ড্রাইভিং লাইসেন্সও। অবশেষত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গাড়ি সহ সুরাবত্ত যুবতীগী থানালে লৈ যায় আরক্ষী। ডিব্রুগড়ের জেসিম আহমেদের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।